আমাদের ইসলামে প্রচলিতভাবে ফরজ সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব বিষয় সম্পর্কে সঠিক দর্শন আলোচনা করা হচ্ছে সুফি সদরুদ্দিন চিশতির গ্রন্থের আলোকে। ফরজ শব্দের অর্থ মনে করা, ধরিয়া নেওয়া বা উপযোগী মনে করা, কিন্তু ফরজ শব্দের অর্থ কখনোই অবশ্য পালনীয় নয়। তবুও আমাদের ইসলামী সমাজে প্রচলিতভাবে ফেকা শাস্ত্রের পরিভাষায় ফরজ শব্দটির অর্থ অবশ্য পালনীয় অর্থে গ্রহণ করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয় অর্থেও বহন করে না। অপরদিকে এই ফরজকেও আবার দুভাগে ভাগ করা হয়েছে, প্রথমত ফরজে আইন, দ্বিতীয়ত ফরজে কেফায়া। প্রকৃতপক্ষে ওয়াজেব অর্থ হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, তবে এই অবশ্য পালনীয় কর্তব্য তথা ওয়াজিবকেও হানাফি ফেকাতে তৃতীয় পর্যায়ভুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে একমাত্র ওয়াজেব শব্দের মাধ্যমেই অবশ্য পালনীয় অর্থে গ্রহণ করা যায়, কিন্তু হানাফি ফেকাতে ইহাকে তৃতীয় পর্যায়ে ফেলা হয়েছে। এবং তাহা কেন করা হয়েছে? ইহার কারণ হচ্ছে, যদি কেহ রাসুলের সুন্নাতকে ওয়াজিব বলিয়া গ্রহণ করে, তবুও সুন্নাত কখনো আল্লাহর ফরজের সমকক্ষ হইতে পারবে না। ফরজ শব্দটির অর্থ এইভাবে গ্রহণ করিয়া ইহাকে ওয়াজেব হইতে আলাদা করিয়া লওয়ার ইহাই ছিল একমাত্র উদ্দেশ্য। ফেকাহে জাফরিতে যেই রূপ সালাতের উল্লেখ আছে বলিয়া জানা যায়, তাহাতে সালাত মাত্র দুই প্রকার। প্রথম প্রকার হইল আল্লাহ এবং তাহার রাসুলের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআন পাকে সকাল সন্ধ্যা রাত্রির অংশবিশেষে ইত্যাদি মনের নানা রকম অবস্থার প্রেক্ষিতে রকমারি সালাত পালন করিবার নির্দেশ দিয়াছেন, প্রকৃতপক্ষে সালাত দার করিবার আদেশ দিয়াছেন। এই নির্দেশ অনুযায়ী রাসুল পাক যখন যেইভাবে সালাত পালন করিয়া অনুসারীগণকে দেখাইয়া গিয়াছেন, তাহাই হইল আমাদের জন্য অবশ্য পালনীয় সালাত, যাহাকে বলে ওয়াজেব সালাত। এই সালাত রাসুল পাক করিয়াছেন বলিয়াই ইহা সুন্নতে রাসুল। ইহা ছাড়া অন্য এক প্রকার সালাত হইল অতিরিক্ত সালাত, তাহা যখন ইচ্ছা তখন পালন করা যায়। এই জাতীয় সালাতকে আমরা নফল সালাত বলিয়া থাকি, আসলে ইহা নফল নয়, ইহা হচ্ছে মোস্তাহাব। রাসুলের সুন্নাতকে মর্যাদার ক্রম অনুসারে সাজানো হইয়াছে চতুর্থ পর্যায়ে। এবং কেন তাহা করা হয়েছে? রাসুলে পাক নিজ হইতে কিছুই করেন না, কিছুই বলেন না, যাহা করান তাহাই করেন, যাহা বলান তাহাই বলেন। অতএব যাহা ওয়াজিব রূপে আল্লাহ তাআলা নির্দেশ দিয়াছেন, তাহাই রাসুল পাক করিয়া দেখাইয়াছেন উম্মতগণকে। আল্লাহর আদেশ নির্দেশ নবী পাক বাস্তবায়ন করেছেন। আমাদের জন্য আদেশ রূপে ইহার কার্যক্রম এবং বহিঃপ্রকাশ করেছেন রাসুলে পাক। অতএব যাহা সুন্নত তাহাই ওয়াজিব। এই সাধারণ সত্যটিকে স্বীকার করিয়া লইলে রাসুলের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়, এবং সেই ক্ষেত্রে তাহাকে অসাধারণ ব্যক্তিরূপে গ্রহণ করা হইয়া যায়। এই আশঙ্কায় তাহারা আল্লাহর আদেশ নির্দেশ এবং রাসুলের কার্যকলাপ এক পর্যায়ে রাখিয়া রাসুলকে তাহার ন্যায্য মর্যাদা দিতে রাজি হয় নাই। তাহাদের মতে মর্যাদায় রাসুলকে নিচে নামাতেই হবে, এই জন্য রাসুলের সুন্নাতকে নিম্নমানে নামিয়ে আনা হইল। অথচ যাহা আল্লাহর আদেশ তাহাই হাতে কলমে রাসুলে পাকের নির্দেশ। এই উভয়কে এক না মানিলে রাসুলকে মানাই হয় না, এই কথা কোরআনে কম বয়ান করা হয় নাই। যাহারা আল্লাহ এবং তাহার রাসুলকে আলাদা করিয়া গ্রহণ করে, তাহারা দলচ্যুত এবং সত্যিকারভাবেই কাফের। ফরজ যেহেতু আল্লাহর নির্দেশ, সেহেতু রাসুলে পাক উহার অধীন অবশ্যই হইবেন। রাসুলকেও সালাত পালনের অধীন প্রমাণ করিবার জন্যই আল্লাহর নির্দেশ এবং রাসুলের নির্দেশকে আলাদা করিয়া দেখাইয়াছে, যাহাতে আমরা তাহাকে আমাদের পর্যায়ভুক্ত করিয়া গুনাহগার ব্যক্তিরূপে ভাবতে শিখি। আরও দুঃখের বিষয় হইল সুন্নতকেও আবার দুই ভাগে ভাগ করবার বিষয়টি। যথা এক হচ্ছে সুন্নতে মুয়াক্কাদাহ, এইরূপ সুন্নতের তাগিদ বেশি, এইগুলি তাহাদের মতে আল্লাহর নির্দেশ না হইলেও অবশ্যই পালনীয় বটে, পালন না করিলে অন্যায় হইবে। রাসুলে পাক যাহা করিয়া দেখাইয়াছেন তাহাই যদি সুন্নত হয়, তবে আল্লাহ যাহা করিয়া দেখাইয়াছেন তাহাই তো ফরজ হওয়া উচিত ছিল।
আল্লাহর আদেশ আল্লাহ নিজে প্রত্যক্ষভাবে পালন না করিয়া রাসুলের মাধ্যমে যদি করাইয়া দেখাইয়া থাকেন এবং কাজ মাত্রই যদি সুন্নতে রাসুল হইয়া থাকে, তবে আল্লাহর ফরজ রাসুলের সুন্নতের বাহিরে কোথায় থাকিবে? কাজেই দেখা যায়, যাহাকে তাহারা আল্লাহর ফরজ বলিতে চাহে তাহাই রাসুলের সুন্নত রূপে আত্মপ্রকাশ করিয়াছে। অতএব তাহাদের মতে যাহাকে তাহারা ফরজ বলে আমরা তাহাকেই সুন্নতে রাসুল বলিতে চাই এবং তাহাই হইল ওয়াজেব। দ্বিতীয়ত, সুন্নতে গায়ের মুয়াক্কাদাহ। এইগুলি এমন পদের সুন্নত যাহার জন্য তেমন বেশি তাগিদ নাই, পালন করিলে ভালো, না করিলে অপরাধ ধরা হইবে না। এই সুন্নতের অবতারণা কেন এবং কি কারণে করা হইল? রাসুলে পাক করিয়া থাকিলেই উহার গুরুত্ব বেশি হইয়া যায়, এইরূপ বলা চলিবে না। রাসুলের অনেক কাজই গুরুত্বহীনও বটে, ইচ্ছা করিলে ফেলিয়াও দেওয়া যায়। কাজেই আমরা আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করিয়া রাসুলের কাজসমূহ হইতে যাহা খুশি রাখিব এবং যাহা ফেলিয়া দেওয়ার উপযুক্ত মনে করিব তাহা ফেলিয়াও দিতে পারিব। এইরূপ সুযোগ গ্রহণ করাই হইল এইরূপ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য। রাসুলে পাকের কার্যক্রমের উপর আমাদের কার্যক্রম কোনো কোনো বিষয়ে গালেব হইয়া গেলেও দোষের হইবে না, কারণ তিনিও আমাদের মতো একজন মানুষ বই ভিন্ন নহেন। ব্যক্তিত্ব হিসেবে রাসুলের অসাধারণ ব্যক্তিত্বকে সাধারণ প্রমাণ করিবার জন্যই কেবল সুন্নাতে গায়েরে মুয়াক্কাদাহর আবিষ্কার করা হইয়াছে। অথচ একই সঙ্গে আমরা আমাদের কোরআনের এই কথাও বিশ্বাস করিয়া থাকি যে রাসুলে পাক নিজ হইতে কিছুই বলেন নাই, কিছু করেনও নাই। তাহা হইলে তাহার কর্মের কোন অংশ ফেলিয়া দিব? রাসুলে পাকের কৃতকর্ম হইলেও উহার চেয়ে কোনো অংশ বিশেষকে ফেলিয়া দেওয়া বা অস্বীকার করিবার অপচেষ্টা এবং তাহার কথা ও কাজকে হেয় প্রতিপন্ন করিবার অপচেষ্টা ব্যতীত ইহার অন্য আর কোনো উদ্দেশ্য ছিল না। এবার মুস্তাহাব বিষয়ে, আল্লাহ ও তাহার রাসুলের পরিমিত নির্দেশের অতিরিক্ত কোনো ভালো কাজ নিজ ইচ্ছায় পালন করা মুস্তাহাব, ইহাকে নফল বলা হইয়া থাকে। মুস্তাহাব সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তবে নফল কথাটি অবশ্যই বিচার্য। তাহাদের মতে নফল অর্থ ইচ্ছাধীন, পালন করিলেও চলে, পালন না করিলেও কোনো অপরাধ নাই, ইহা নিতান্তই ঐচ্ছিক ব্যাপার। ফেকাশাস্ত্রের পরিভাষা হিসেবে ইহাও তাহাদের একটি মন গড়া অর্থই বটে। অভিধান অনুযায়ী নফল অর্থ একটি লাভ। নফল এর বহু বচন আনফাল অর্থাৎ বিবিধ লাভ। আনফাল নামে কোরআনে একটি সোরাও রয়েছে, সেইখানে আনফাল অর্থ যুদ্ধজয়ের নানাবিধ লাভ। কাজেই আপাতত লাভ হিসেবে গণিমতের মালকেই আনফাল রূপে গ্রহণ করা হয়ে থাকে। দ্বিতীয়ত, নফল অর্থ একটি লাভ। ইহা দ্বারা যদি স্বল্প লাভ অর্থ গ্রহণ করা হয়, তথাপি ইহাতে কম গুরুত্বপূর্ণ ঐচ্ছিক অর্থে কেন গ্রহণ করা হইল? মানুষকে বিভ্রান্তি এবং গোলযোগের সমুদ্রে হাবুডুবি খাওয়াইবার জন্য এরূপ অর্থ গ্রহণ করা হয়েছে। অথচ ইহাই দাবি করা হইয়া থাকে যে মোহাম্মদী শরীয়ত পালনের ব্যবস্থা হানাফি ফিকাতে অত্যন্ত সহজসাধ্য করিয়া তোলা হয়েছে। জটিল মোহাম্মদী সালাতকে তাহারা সহজসাধ্য নামাজে পরিণত করিয়া মূর্খ ও অশিক্ষিত জনগণের প্রচুর খেদমত করিয়াছেন। স্বেচ্ছাচারী রাজনীতি এইরূপই হইয়ে থাকে। ইহাই হইল আমাদের দলের মধ্যে প্রচলিত নামাজের পর্যায়বিন্যাস। ইসলাম ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করিতে চাহিলে আমাদের একটি সূত্র মনের মধ্যে বিশেষ দ্রষ্টব্য হিসেবে জাগ্রত রাখিতে হবে, আর তা হচ্ছে, মিথ্যা দলিল রচনা না করিয়া মিথ্যাকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না। রাজশক্তি ধর্মের উপর মিথ্যার যে পাহাড় চাপাইয়া দিয়াছে তাহা অসম্পূর্ণ করিয়া রচনা করা হয় নাই। তাহাদের কৃতকর্মের সমর্থনে প্রয়োজন মতো উপযুক্ত দলিল রচনায়ও তাহারা নিখুঁত ব্যবস্থা গ্রহণে কোনো রূপ ত্রুটি করে নাই। সুতরাং মূল কথা হচ্ছে, আমাদের সমাজে ফরজ সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব বিষয়গুলো সম্বন্ধে আমাদের ইসলামী সমাজের যে ধারণা প্রচলিত রয়েছে তাহা আসলে মূলত অর্থে বিকৃত দর্শন প্রতিষ্ঠিত হয়েছে।